মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মার বিরুদ্ধে বোমা ফাটালেন বিজেপি সহসভানেত্রী পাতালকন্যা জমাতিয়া। দলীয় সহসভানেত্রীকে কারণ দর্শাতে হবে বলে জানালেন প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা। একদিন বাদে জনজাতি সংরক্ষিত পূর্ব লোকসভা আসনে নির্বাচন। এরই মধ্যে শরিক দল মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মার বিরুদ্ধে বোমা ফাটালেন প্রদেশ বিজেপি সহসভানেত্রী পাতালকন্যা জমাতিয়া। প্রদ্যুৎ কিশোর দেববর্মা পাতালকন্যা জমাতিয়াকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন বলে অভিযোগ তুললেন এই জনজাতি নেত্রী। প্রদল বিজেপি মে আকার টিকেট লিয়া, বিজেপি কা ঘর মে আকার শামিল হুয়া और बीजेपी में आने के बाद भी बीजेपी का सिर्फ वाइस प्रेसिडेंट को पर्सनल अटैक करने के लिए किसने इनको पावर दिया, किसने इनको पावर दिया? बीजेपी इनको सुधारने के लिए इनको टिकट दिया, डेवलपमेंट करने के लिए इनको टिकट दिया, लेकिन बीजेपी का वाइस प्रेसिडेंट को पर्सनल अटैक करना वो कहां का राजनीति, ये फिर रिमाइंड कर रही हो जनता को। तो जनता मुझे पूछ रही है प्रदोत अभी भी आपका ऊपर क्यों अटैक है? শুধু কৈফিয়তেই সীমাবদ্ধ থাকেননি বিজেপির এই জনজাতি নেত্রী। মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মার বিরুদ্ধে রীতিমতো বোমা ফাটালেন। কিউকি আপ সব জানতি হে প্রদ্যুৎ কা দালালি রাজনীতি, প্রদ্যুৎ কা ব্রোকার রাজনীতি। প্রদ্যুৎ জব সে ত্রিপুরা মে আয়া তব সে জাতি কা জাতি কো ডিভাইড এন্ড রুল, ব্যক্তি ব্যক্তি কো ডিভাইড এন্ড রুল, পার্টি পার্টি কো ডিভাইড এন্ড রুল। ইনকা মোক্ষটি এসা হে নফরত কিসে ফেলা রহি হে? ये त्रिपुरा मिट्टी में, त्रिपुरा भूमि में राजनीतिक हिसाब से अपना अपना पार्टी का एजेंडा को लेकर चैलेंज करता हूँ, एजेंडा को लेकर चैलेंज करता हूँ, लेकिन कभी ऐसा परिस्थिति क्रिएट नहीं हुआ त्रिपुरा में जो जाति का जाति डिवाइड करते हो, जमातिया रियांग देवर्मा कोलोइड और व्यक्ति को व्यक्ति, व्यक्ति का व्यक्ति के अंदर में लड़ाई करते हो। बंगाली का पास जाकर कहती है बंगाली को होताना वाला पता करना बीजेपी में भेद रहा और फिर त्रिपुरा में जाकर कहती हूँ मैं त्रिपुरा के लिए काम करूंगा पूरा जाति बोलो। এমনকি প্রদ্যুৎ কিশোর দেববর্মার ব্যাপারে জনজাতিদের সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিলেন পাতালকন্যা জমাতিয়া। उसका नतन की तो हम लोग देख चुका, तो इसलिए मैं जनजाति लोगों को भी अपील करूंगा, जनजाति को जितने भी ठकाई किया है वो ठकाई का जवाब देना आज का ये दिन है। जब तक ये ठकाई राजनीति को हम लोग ऑनर करेगा वो और भी ठकाई करेगा, एक को नहीं सुना वो सबका साथ ही ठकाई किया। तो ये ठकाई बाजी राजनीति में जुमला राजनीति, जुमला राजा, राजा का नाम से ये बदनाम है, ये राजबारी का राजा का इतिहास को कलंक बना रही है, ये कलंक राजा राजनीति टिपरा सा हम लोग कलंक राजनीति में घुस रही है। आज तो सब पता चला है, पहले से पाताल करने का पीछे कितना कॉन्स्पिरेसी किया, संक्रांत किया, आज ये संक्रांत में सब जनजाति लोग। প্রদ্যুৎ কিশোর দেববর্মার বিরুদ্ধে পাতালকন্যার বিষোদগারে রাজ্য রাজনীতিতে বিশেষ করে পাহাড়ে আলোড়ন পড়েছে। এই পরিস্থিতিতে পাতালকন্যা জমাতিয়ার বক্তব্য তার ব্যক্তিগত বলে জানিয়ে দলীয় সহসভানেত্রীকে এ ব্যাপারে কারণ দর্শাতে হবে বলেই জানালেন প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। দেখুন, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব সহ সবার দৃষ্টিতে বিষয়টা এসেছে। পাতালকন্যা জমাতিয়া আমাদের সহসভাপতি যে বক্তব্য রেখেছেন, তো এটা সম্পূর্ণভাবে ওনার নিজস্ব বক্তব্য এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ এই ধরনের বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করে না এবং ভারতীয় জনতা পার্টির মনে হয়েছে, ত্রিপুরা প্রদেশের মনে হয়েছে যে এই বক্তব্য তিনি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সহসভাপতি হিসেবে কোনোভাবেই রাখতে পারেন না। কাজেই দল খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছে, শীর্ষ নেতৃত্ব সম্পূর্ণ বিষয়ে বিচার বিশ্লেষণ করে দেখছেন এবং তার কারণ ওনাকে দর্শাতে হবে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি নিশ্চয়ই সেই বিষয়ে সমস্ত। তবে এ ব্যাপারে ভোটের আগে যে প্রদেশ বিজেপি কোনো চট জলদি সিদ্ধান্ত নিতে যাচ্ছে না সে ব্যাপারে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল একমত, কিন্তু পূর্ব লোকসভা ভোটের একদিন আগে দলীয় সহসভানেত্রী পাতালকন্যা জমাতিয়া শরিক দল মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মার বিরুদ্ধে যে বোমা ফাটালেন তাতে যে প্রদেশ বিজেপি আংশিক হলেও অস্বস্তিতে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।